ومن يضلله فلا هادي له ونشهد أن ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ثم إلى ربكم ترجعون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم শীতের রাজ্যত সত্য বন্ধ হতে আরাম সবমিশি আরাম হইল তিরসের রক্ষে আল্লাহ কুরআনে বলতেন তোমাদেরকে যখন মজলিসে বলা হয় একটু কষ্ট হইয়া আরো জঙ্গে জায়গা দাও তোমরা যদি এই কথা মানি নাও আমি আল্লাহ তোমরা জায়গা বড় করে দেব জান্নাতে কবরে হাসরে আল্লাহ আপনার জন্য জায়গা বড় করে দিবেন আপনারা কি চান কবরে হাসরে জান্নাতের জায়গাটা একটু বড় হোক কে কে চান দেখতাম আব্দুল্লাহ যে আব্দুল্লাহ যে লড়ে না হ্যাঁ স্যার আর যে লড়বো আর যদি মনে করেন কবর শিবাদ করে তখন তো লড়তাম না সে আপনি হয়ে যায় সামনে থেকে আর যদি মনে করেন কবরের জায়গায় একটু বড় অন্ধ হয় সে আর এই সুযোগে যে ভাইরা দাঁড়ায় সেটা আমি বলেছি এখানে আওয়ামী লীগ দিন কোনো প্রশ্ন নেই
কোরআন হাদিসের মাহফিল এখানে দল মত নির্বিশেষে, এখানে কোন দলাদলি নাই, এখানে কোন হারাবাদি নাই, নজরে কান্তিক না। এখানে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো, দাঁড়ায় থাকলে মনে করবো বলে হেরা মনে হেরা সাথে মিল নেই আরেক দল। এই প্রসঙ্গ শীতের মধ্যে আমাদেরকে মাহফিলের শরীফ হওয়ার তৌফিক যিনি দিলেন, সেই মহান আল্লাহ পাকের আলিশান দরবারে অন্তরের অন্তকরণ থেকে শ্রদ্ধার সাথে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের সূরাতুল জাসিয়া 15 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে দেওয়া অসংখ্য হাদিস থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একখানা হাদিস আপনাদের সামনে পেশ করলাম। আয়াতে কারিমার মধ্যে যে বিষয় তুলে ধরা হয়েছে, এই বিষয় বোঝার জন্য আয়াতের আলোচনা শুরু করার আগে আনুষঙ্গিক কয়েকটা কথা বলবো, যাতে আয়াতটা বুঝতে সুবিধা হয়। এই পৃথিবীতে যত জিনিস আছে, যত বস্তু আছে, সবকে দুই ভাগে ভাগ করছে। এক প্রকার জিনিস হইল দেখা যায়, আর এক প্রকার জিনিস হইল দেখা যায়। যে সমস্ত জিনিস চোখে দেখা যায়, এর পিছনে যারা মেহনত করে শ্রম দেয়, জিনিসটার দাম পাবে, কিন্তু তার দাম দুনিয়া এবং আখেরাতে কোনোভাবে পাবে না। যেমন সামলা একটা বস্তু দেখা যায়, ইদার পিছনে মেহনত করিয়া যারা লবণ দিয়া শুকাইয়া গসাইয়া মজিয়া ইদারে ফিনিশিং করিয়া জুতা বানায়, এক হাত চামড়া দিয়া একজোড় জুতা বানানোর ফলে এই একজোড়া জুতা ঢাকা শহরে 12,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এক হাত চামড়ার দাম হয়ে গেছে 12,000, কিন্তু এই চামড়ার পিছনে যারা মেহনত করলো, এত সামার আর মসি থাকলো, এত জীবনও কোনো মন্ত্রী তো পারত না। নজর এখন ঠিক না, ঢাকা শহরে এইভাবে টাওয়ার বানায় শেষে ফ্ল্যাট হিসেবে বিক্রি করে, এক একটা গাড়ির দাম গুলশান বনানীতে 3 কোটি 4 কোটি দেয়া। তাহলে রড সিমেন্ট ঈদের দাম বেড়ে গেল, কিন্তু যারা মেহনত করে এই বিল্ডিং বানাইল তারা তো রাম মিস্ত্রি থাকলো, কেয়ামতের আগেও পরিকল্পনা মন্ত্রী হতে পারবে না। মরা পরেও আল্লাহ তাকে জান্নাতের একটা রুম দিত না, বলে এত বড় বড় বিল্ডিং যখন বানাইছ একটা রুম নিয়ে গিয়া দিব অনেক সময় দেখবেন এমন জায়গা আছে, এইখানে এক গাতা, এইখানে এক টিলা, এটা কেউ ফসল হয় না, কেউ নেয় না, একজনে কম পয়সা দিয়ে কিনা কমর গামছা বাইন্দা টিলা দিয়ে কাইটা গাতা ফালাইয়া যখন লেবের বসে, এখন এই জায়গার দাম 3 গুণ বাড়ি গেছে কি, কিন্তু যে মেহনত করলো সে তো কৃষকই থাকলো, জীবনে কৃষি মন্ত্রী হতে পারবে না। সারা জিন্দগি দুনিয়ার পিছনে মেহনত যারা করলো, জিনিসের দাম বেড়ে গেল, তার দাম কিচ্ছু না। বাংলাদেশের সবচেয়ে বড় লোক যাদের মারা গেল, তার নাম জহিরুল ইসলাম,
এই লোকটা মারা যাওয়ার পরে কি পরিমাণ সম্পদ নিজেও হতে পারে না, কিন্তু লক্ষ্য করে দেখেন সারা দিন দিকে মেহনত করে মেইল করলো, হেক্টরি করলো, অনেক কিছু দামি হইল, কিন্তু তার দাম খুব দুর্বল। আপনারা সিলেটের রেল স্টেশনে গিয়ে দেখবেন অনেক লোক ঘুমায়, বাড়িও নাই খেতাও নাই, কাজ ফলন সব দূরের কথা। সেই লোকটা মারা যাওয়া আর সব থেকে বড় লোক মারা যাওয়ার পরে মৃত্যুর পরে দুজন সমান, দুজন সেই, কোন পার্থক্য নাই। সব থেকে বড় লোক যে ছিল সাড়ে তিন লাখ খবর, যে বলো পকি সে বলো সাড়ে 3 লাখ। তো বড় লোক একই টাকা বাই করলো কোনটা নাই নজরে যে পকি সেও সাড়ে 5 লাখ খাবর, বড় লোক তো সাড়ে 5 লাখ খাবর, সমান সমান নজরে কেন্দ্রিক। বাংলাদেশের প্রধানমন্ত্রী একের মন্ত্রী গেছে সব লেগেছে ঠিক না, কৃষি নীতি নীতি ইউন্নয়ন হয়েছে, এখন হ্যাঁ নিজেরাই লোক এখন একজন রকম সরমে ভর্তি করে এখানে কত জিততে পারি না, এখানে কত জিতের কথা বুঝলাম না, বিজিতে পারি কিন্তু লক্ষ্য করে দেখেন কি কামাই করলো, পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলে একটা প্রধানমন্ত্রীর কবরের জায়গা, একটা প্রধানমন্ত্রীর কাগজের কাগজ, আর আপনার দেশের ফকির ভিক্ষা করেছে বিহারিনী, একজন বদরুন নেশার বিক্ষোভ, আর একজন প্রধানমন্ত্রীর কোন হাত থেকে নাই, সেই সমান। তাহলে যেই সমস্ত জিনিস চোরকে দেখা যায় এর পিছনে মেহনত করিয়া ফলাফল জীব এই কারণে দেখবেন খালের মুখ বাজার ও সার দোকানে বইয়া নামাজও করে না সুদ খায়, কিন্তু বুকে তাবা দেওয়া মাঠে নামাজ না হরতাম পারি আর সুদ খাইতাম পারি, ইমান বড় শক্ত ইমানের পেছনে যারা মেহনত করে ইমানদার হয় ইমানের দাম বাড়ে না, তার দাম বাড়ে না, ইমানদারের দাম বলে। একজন লোক যদি ইমানদার হয়, আমাদের দেশের সাধারণ রাস্তার বিক্ষোভ একটা ইমানদারের সম্মান, আমেরিকার ট্রাম্পের চাইতে, ভারতের নরেন্দ্র মোদীর চাইতে, পাকিস্তানের ইমরান খান টিকা আর এরদোগান টিকা, আমাদের দেশের একজন বিক্ষোভ সাধারণ লোকের মর্যাদা অনেক কেমনে। আল্লাহর নবী বলেন লা তাকুমুস-সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ, যতদিন আল্লাহ আল্লাহ উচ্চারণ করার মতো একজন ইমানদার পৃথিবীতে থাকবে, নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, মদ খায়, সুদ খায়, সব খায়, কিন্তু তার ভিতরে আছে এখন আল্লাহ। এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি পৃথিবীতে যদি বেঁচে থাকে, তার সম্মানার্থে আল্লাহ আসমান আর জমিন ভাঙবেন না, সব দেখা হইব ইবাদত সম্মানে। না আমার আসতে বেঁচে তো বুঝলে আপনার
তাহলে কি পরিমাণ সম্মান? বিয়া বাড়িতে যা কিছু খাওয়ায় কার সম্মানে? আর ঘর আচ্ছা বোর না গিয়ে যদি বোনের বাপ যায়, আর যদি কি হয় হেরে সম্মতিছি আমি, আমি আর বাপ বিয়াই পোয়া যে কই গেল সূর্য হয়ে যাও না, আমি আইছি ফোন দেখ। বিয়ার দিন ছেলে না গিয়া ছেলের বাপ গেল খাওন দিবে না? হ্যাঁ আজকের খাওনের আয়োজন ওই দামানদের কারণে, জামাইয়ের কারণে, বরের কারণে, কিন্তু লক্ষ্য করে দেখেন বর যাত্রী রেখা হয়নি। আমরা কোন জগতে আছো? আর আমি তো আমার মা বুঝেন না কিছু তো আনা কয়ে না, আপনারও লাভ আমারও লাভ, আপনারও শরীর গরম হইব, মনোযোগ থাকবো আমার সাথে হা না কয়ে। বিয়া বাড়িতে কি শুধু দামান রয়ে খাওয়ায় না বর যাত্রীরও খাওয়ায়, আশেপাশের লোক প্রতিবেশী তার কুত্তা বিলাই এরাও আদর দিয়ে দুদাম খায়, কার সম্মানে খাইল? কিন্তু কুত্তায় বুঝিনি কার সম্মানে খাইছে, জামাই সম্মান বুঝে, জামাই যেমনি রুমাল না হো দিয়ে বাইছে কুত্তায় বহারিতে গাড়ি দিতে দেরি করে না, ইরার অর্থ হইলো তুমি গেলা এই বাড়িতে, তুমি গেলা যার সম্মানে খাইল তার বাড়ি তুমি গেলা। যেমনি ভাবে কুত্তায় বুঝে না জামাই সম্মান, তেমনি ভাবে বেইমান কাফেররাও ছিলেন মুমিন ইমানদারের সম্মান। যে মুমিনের ইজ্জতে হেরা খাইতে জানলা এই মুমিন যে হেরা গালি দেয় জঙ্গি বাবা, আর বোঝা যায় হেরা রহমতের ফেরেশতা। কুত্তায় দামান রে লাগাল ভাইলে সব কুসির মধ্যে কাপড়ও মরে, ঠিক তেমনি হবে বেইমান কাফের রহ মুমিন ইমানদারদের সুযোগ খেলে মাথার মধ্যে বু হয়ে দেয়। কেন কুত্তা আর কাফের মিল এর লেগে হেরা কুত্তা খুব ফালে, হেরা কুত্তা বাচ্চার নাম রাখে ফাপমু আব্দুল কুত্তা বাচ্চা। আমরা দেশে কিছু আধুনিক মার্কা আছে হেরাও কমছে, কেন পাপ্পু কইছে বাস হ্যাঁ কুত্তা নাই বাচ্চার নাম রেখে দিয়েছে কুত্তা। আবার আমাদের জিজ্ঞাসা ওদের নাম রক্ত মারি জিজ্ঞাসিল হম তো কম লাগে আমি ভালো ওই কুত্তার বাচ্চা আর কি। কেমনে মি বলবো না অসুবিধে তো সামনে মিললে হইল আল্লাহর রসুল বলবো আর দুনিয়া জীবা তো নোয়ালি পুনা আল্লাহ রসুল বলেন এই পৃথিবী যাকে মরা জানোয়ার মৃত জানোয়ার আল্লাহ বাদ দিয়ে আখেরাত বাদ দিয়ে যারা দুনিয়ার পিছনে লাগছে হেরা হইল দুনিয়ার কুত্তা। এখন আমি আপনাদের কাছে জানতে চাই এক নম্বর হলো রসুল দুনিয়াকে মরা জানোয়ার করলেন, আমরা দেশের কবি সাহিত্যিকরা হল সুজলা সুকলা শস্য শ্যামলা আমার সোনার বাংলা হয় না, আমাদের দেশের কবিরা কয় সুজলা সুকলা শস্য শ্যামলা আর নবীর গল্প মরা জানোয়ার দুই কথা তো মিল নাই নজর এখান থেকে ইদার জবাব দিছে কিতাবে, এই কিতাব কিতাবের নাম হোসন পরস্তুমকা আর যাও, এই কিতাবের মধ্যে একটা জবাব দিছে বিতানি জবাবটা আমরা দেশের গরুর গোবর ভরে বললে গাত করিনি কোনো কথা, এই গোবর ভরাইয়া বইয়া গেলে আর ভরায় না পাইলে বলি গেছে গা
খেতে নেই মহাদেখা নেই। আর একটা আমার কথা বোঝা বাবা বাড়ি ঝাড়ু দিয়া ময়লা তো লাইন ফেলায় এতে আমের বড়া জামির বেশি, লেচু দেখাইছিল লেচুর বেশি, কাগল দেখাইছিল কাগলের বেশি, দাম সরিষা সব কিনার মধ্যে ঘটছে। আর নিচে তো গুপুর ভাইয়া হিমন্ত উত্তাদা সুদলা সকল গাছ হচ্ছে। এখন আপনার মেয়ে দিয়া দিবেন বাড়ির মধ্যে আইসে ছেলের পক্ষের লোকেরা দেখতো সব দেখতে গিয়া ওই গুপুর গাথার সামনে গিয়া আপনার ভবিষ্যতের বিয়াই তিনি বিয়ায় আপনার বাড়ি তো যেমন তেমন এই নার্সারি যা ভালো সুদলা সকলা শেষ সকলা ভালো সুন্দর। আপনি তখন না করে রুমাল দিয়ে হাঁটতেছেন আমি কইলাম আপনার বাড়ির সামনা সুজলা সুকলা শস্য শ্যামলা আপনার বাড়ির সামনা। আপনি আসলে আমার কথাটা যেমন বেশি পছন্দ হইছে না কিন্তু বিয়াই আপনি চক্ষু করে আম গাছ কাঁচার গাছ জাম গাছ লেচু গাছ দেখেন আর আমি দেখতেছি এটা তো যে গুবরে বড়া গুবরে বড়া যেরকম ঠিক কিনা তাই দুনিয়ার মৃত জানোয়ার এই জানোয়ার কইয়া করে যারা এইটার পিছনে লাগছে আল্লাহ ফরকাল বাদ দিয়া বাদ রয়েছে আগে বাদ রয়েছে আল্লাহ যদি ওই আমি আপনার কাছে জানতে চাই মরা জানোয়ার কি শুধু কুত্তা খায় শিয়ালে খায় না শুকুনে কুত্তার বদনাম নে রসুল তো কইতো আসিল কত আলিবুহা কিলা পশালা কুত্তা শিয়াল শুধু কুত্তার নাম ঘুরে কারণ হইল মরা জানোয়ার ভাইলে শিয়ালে রায় খায় দিন দিন তার গাতার তাই গিয়ে বইতে শুকনে দিন খায় রায় পাইবেন না মরা জানোয়ার কাছে শুকন পাইবেন না বাড়ির চলে গেছে। আর কুত্তার নিয়ম মরা জানোয়ার ভাইলে বাড়ির কথা বললা মালিকের কথা বললা যত কান মরা জানোয়ার আছে আর ভেদ আছে তৎকান পর্যন্ত পাইতে তো না আরেকটা হইল অন্য রাখাই তো দেখতে পারে কুত্তার মধ্যে কিন্তু দশটা বালা গুণ আছে বালা দশটা এমন বালা গুণ আছে যে গুণগুলো মানুষের কাছে থাকলে সে আল্লাহ বলি হয়ে যায় আর দুইটা গুণ খারাপ মাত্র দুইটা সব শেষ দুইটা একটা হলো বেশি বেহায়া নির্লজ্জ বেসর সব জানোয়ারে হেসব করে ঠেং দেখা কুত্তা হেসব করে ঠেং আর গিয়া সব জানোয়ার হেসব শেষ না হইলে জায়গার থেকে নড়ে না আর কুত্তার নিয়ম হলো জীবনও এক জায়গার করতে না এখানে একশো রাত এখানে দেড়শো রাত এখানে দুইশো রাত এখন ঠিক ঠেঙ্গার গিয়ে দেখুন শুনো আবার বাজি বেজে বাজি বুঝে দেয় এর আগে দেখেন ইজা ইজার গিয়ে দেখেন বাজি বুঝে যে আগে দিয়ে তার গার্লফ্রেন্ডে বোঝায় একমাত্র কুকুর নি তার লেম্বা তাহার ভয় বললা
ঋষি নির্লজ্জ কুত্তা বেহায়া মাঝের এখান থেকে অপরদিকে দম দেখা যায় দম বুঝে নেন মানুষ একটু মাথা লাগাইলে সব দম দেখা যায় অসুবিধা লাগতেছে না এটা আমার দেহা লাগে আর কিতাব না মাঝের এখান ঠিক নেই কোমর ভাঙছে জুতা ভাং ইগানো ভাং কোমর ভাং গলা ভাং জুতা মেরে হিতা ভাং বাতাল ডুববার মতো সোনার বাড়ার বাতাল ডুববো রাস্তা নাই বেচেন তার অবস্থা গেছে হ্যান ওর দেন ইগান দেওয়ার দেন ইগান দেওয়ার দেন ইগান দেওয়ার দেন নির্লজ্জ নির্লজ্জ বিশ্বাস হয়েছে এই আদিত পড়ছিলাম আজকের থেকে মনে হল ভাই 3 বছর আগে ওই আদিতটা পড়ছিলাম তখন কইতাম বলে যে ইদা ফাতাকাল হায়া হাম আল্লাহ সিটা যার সরম নাই যা ইচ্ছা তা করতে পারে এটা বাস্তবতার ভূত হয়েছে লন্ডন আমেরিকা বেইমান কাপড়দের সরাসরি প্রতিক্রিয়া লোকদের ধ্বংস হবে আর লোক জানা যায় না যাই তো তা রাস্তার মধ্যে কুত্তা কুত্তির মতো রাস্তার মধ্যে যে দেখবো হ্যাঁ সব একটু দেখলে ইটা কিটা নিজের বাইরে খাইতে দেখতে পাবে নিজের বাইরে খাইতে দেখতে পাবে দেখবেন আপনারা গ্রামে একটা গরু মারা যায় বাবা টেবিল যে দুই বের ভাগের জন্য খাওয়ার আসা নাই চা খাওয়ার জন্য আসা নাই চা খাইতে দুই নম্বর হলে লক্ষ্য করে দেখবেন আপনাদের গ্রামে একটা কুত্তা যদি গরু যদি মারা যায় 10টা কুত্তা যদি খায় তো কিন্তু শেষ হইত না কিন্তু দেখবেন আপনি আরেকটা কুত্তা আইলে হিজায় হিজাকে দৌড়ে দেওয়া যায় বন্ধু ফের গুলি লাগান দৌড়ে দেওয়া যায় আর এই সুযোগে শিয়াল আর শুকনে খায় হ্যাঁ আইলে শিয়াল আর শুকনে একটু জায়গা সেরে দূরে যায় হে আয়া দেখে নসর জীবন কুত্তা লাগে আবার হিজারে দৌড়ে দেওয়া যায় সারাদিন নিজের জাতি বাইতে দুশ্মন শিয়াল সুখনে খায়
এরকম ঠিক সে পর্যন্ত বিকাল বেলা তার কপালে বড় আগ দিছে না আর বুঝতে নেই কাজে না এই কাহেকার এই অবস্থা ছিল কিন্তু আজকে বিশ্বে এই রূপ গুলো ঢুকতেছে মুসলমানের আজকাল মুসলমান লক্ষ্য করে দেখেন মুসলমান কিভাবে আপনি কেন দিয়ে রাখলেন মুসলমানের সন্তান গুলো আজকে হারিয়ে মুতাইছে আমি জানি নিতে হরাইছি না হুয়াডারও হরাই হয়েছে তোমার আছে একদিন আরেকজনের জায়গায় কেউ কেউ তোমার ছেলে কোন ক্রাশও হয় কয় ক্রাশ কইতাম তবে উফের ক্লাস তো ক্লাস কইতারো না তবে উফের ক্লাস কিনে কেন উঠছে এবারে জবাব দেয় আমি দেখছি আমার ভূতে এখন খাবে মুখে আমার ভূতে খাবিয়ে কি দাঁড়ে তুমি বুঝছি এটা নিচের ক্লাস না মুসলমানের স্বভাব না আজকে সব থেকে হিংসাহিংসি মারামারি মুসলমানের বিষয় আর কি দিকে বেঙ্গাম কাফেরা মাইরা থাকতে রাখেন মজুর এখান থেকে কিনা আজকে মুসলমান নিজেরা নিজেরা কামড়া খাবে দলাদলি দলাদলি ওই তো কেসে পর্যন্ত তব লিগ পর্যন্ত যে আগে মধ্যে কোন পদের কোনদিন কোন চিন্তাই আছে না হক পাইতো যে আগে মধ্যে সর মারলে আর টাকার হাতটা দেওয়া হইতো ইদাক দাও যে আগে হা মারলে হইতো উড়িলে শুনি ভাই হাতটা নাও মাফ করে যে আগে তর তর খালের মধ্যে লবণ বেশি দিলে যে আলহামদুলিল্লাহ কইয়া গিলে রয়েছে লবণ রয়েছে না এটা তো রয়েছে না কি জানি যে বলে রান সেই বেলা আমি করতে হয় এই তো বিকাশটা লাগি দেবি দেয়া স্বাস্থ্য হলে এই বিশ্ব ইসলামের মানে যে মাই মারা হয়েছে আমি তো সাপলা সত্তরের এক মুজাত শুরুর থেকে সব পর্যন্ত ছিলাম কিন্তু সাপলা সত্তরের হামলাকে হাজার গুণ বেশি ওই জঙ্গির মাঠের বাইরে এটা কোন তবলিগে এরকম কাম করবো দূরের কথা সাধারণ মুসলমানে এরকম করতে পাওয়া পায় না নজর এখন থেকে তখন শুনে শুনে মাসুম বাচ্চারা মারা গেল এটা খুব তবলিগ তাহলে বোঝা গেল আমার বিশ্বাস যারা তবলিগ করে তারা কখনো মানুষের মাথায় আঘাত করতে পারে না শুধু বাচ্চা গুলোকে পানিতে নিক্ষেপ করতে পারে না শুধু বাচ্চা গুলোকে গোড়া চিপে ধরে চা বন্ধ করতে পারে না নিশ্চয় তবলিগের নামে তবলিগের ভিতরে ইহুদি খ্রিস্টানের ধারণা ঢুকে গেছে ইহুদি খ্রিস্টানরা দেখে সারা বিশ্বে এক নামে এক নিয়মে কোন দল নাই একমাত্র তবলিগ আমরাও তো মাঝে মধ্যে প্রচারে জুড়ে চিনতে পারি জুড়ে ডাক্তার তখন পয়সা তো ভুল দ্বারা তবলি করার তো জুড়ে চিনলেও দেয় মাউজ
সারা বিশ্ব চলছে, যাদের মাধ্যমে আজকে আমেরিকা লন্ডন সহ সারা বিশ্বে অসংখ্য লোক কান্ড করে মুসলমান হচ্ছে। এক বিধর্মী দেশে চব্লিকের জমা দিচ্ছে, যে কোন লোক নেই কায়দাও দিব, তখন তারা রসুলের মক্কি জিন্দিগির মতো আমি সবে নির্দেশ রাস্তা দিয়ে আরো আর খেতে দেখো ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই দাওয়াত দাও দিয়া দাও। এইভাবে দাওয়াত দিয়েছে, পরের বছর দেখা গেছে তাদের এই বাতাসে কাছে মাসে যে দাওয়াত দিয়েছে, এর ফলে ওই দেশের কয়েক হাজার লোকের নতুন মুসলমান হয়েছে। যাতে ইহুদি খ্রিস্টানরা আমাদের মারণ না লাগে, আমরা আমাদের বাইরে একজন আমাদের উঠে যাব মাসের এখান থেকে। হ্যাঁ, আজকে ওরা আমাদের কাছ থেকে লোকদেরকে বিচ্ছিন্ন করতে চায়। কেন আমি ওরা আমার কাছ থেকে ভাব লিখবে সরাই দিলে এই পাবলিকের ইমান আমলের হেফাজত থাকবে না। এই কারণে আজকে আলিম ওলামার কাছ থেকে সরিয়ে নিচ্ছে। আলিম ওলামা মোল্লারাই জমে যায় সেখানে, মোল্লারাই সেখানে, মোল্লা তো তবলিগ শুরুই করছে মাঝের এখন ঠিক কিনা, তোমরা কলমা শিখছো কার কাছে? মোল্লাদের কাছে। ইঞ্জিনিয়ারের শিক্ষা দেয় নাই, ডাক্তারের শিক্ষা দেয় নাই, মাস্টার সবই শিক্ষা দেয় নাই, শিক্ষা দিচ্ছেন এদেশের মোল্লারা। এই কথাটা বাংলাদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত 300 আরবের সামনে বলছেন যে বাংলাদেশে কৌমির ওলামাই কেরাম এই দেশের প্রথম শিক্ষার আলো ছড়িয়েছে কৌমির মোল্লারা। আজকে আলিম ওলামার কাছ থেকে দূরে নিতে চান মোল্লারা মিলে সময় লাগাইছে। তুই সারাজীবন সুখ খেলে ঘুষ খেলে আজকাল তবলিকে ধরে নিয়ে তোকে সাইজ করলো, আর তুই ওই বছর যখন খুব দিন হলা, আর আমরা সারা জিন্দগি জন্মের পর থেকে মাদ্রাস বইয়েও যাইলাম, আমরা বুঝি বদ্ধি নিয়ে গিয়ে নাই রাজি আছেন? আজকে আমরার মধ্যে মাইল লাগাই দিয়ে ইস্তেমা পর্যন্ত বাদ দিতেছে, যে সমস্ত লোকেরা এই বন্ধামি হইয়া তবলিগের ইস্তেমা পর্যন্ত বন্ধ হইতেছে, এরা কি বাবা করতেছে না প্রতি করতেছে? তুমি কি তবলিগ করলা? আমি যে কথা বলতেছিলাম এখানে যাই না, অসুবিধা হইতেছে তোর লক্ষ্য করে দেখেন, কুত্তার সাথে কাঠের নিবে কুকুরের নাম কেন উল্লেখ করলেন? শিয়াল মরা জানোয়ার খেলেও তার বাড়ির কথা বলে না, তার জায়গার কথা বলে না, শকুন মরা গরু খেলেও তার বাড়ির কথা বলে না, বাড়িতে চলে যায়। কুকুরটা কিছুদিনের মরা জানোয়ার পাইয়া তার বাড়ির কথা এবং মালিকের কথা ভুলে যায়। ঠিক তেমনি ভাবি যারা দুনিয়ার ক্ষণস্থায়ী খাওয়ন পাইয়া আখেরা ভুলে যায়, আল্লাহ ভুলে যায়, এরা আর কুকুরের মতো একই নেই। এরা কুকুর ইমান আনার কারণে একজন লোকের ইজ্জত সম্মান দুনিয়াতে বাড়ে না কমে?
আখিরাতে কি পরিমাণ দরি? আল্লাহর নবী বলে ও আমার উম্মতা, শুধু ঈমান নিয়ে তুমি পৃথিবী থেকে বিদায় হতে পারো, তোমার কথার পক্ষে দশটা পৃথিবীর সমান জান্নাত তোমাকে দান করা হবে। কিসের বিনিময়? কিসের বিনিময়? দশটা পৃথিবীর সমান বড় একটা জান্নাত পাবেন শুধু ঈমানে। আমার বাপ একবেলা আপনারা লাখ রেসুলার মধ্যে দিন খেলে গেলেন পরিষ্কার হইতো না জব্দ আর স্বর্ণ পুরান স্বর্ণ স্বর্ণ খালি দিলে দিলে আমার নতুন করে আবার জিনিস বানিয়ে দিও, তখন এই স্বর্ণ নিয়ে আগুন দেয়, এই স্বর্ণের মধ্যে স্বর্ণ দিয়ে আগুন দিল কেন লেগে দিছে লাকড়ি হিসেবে জ্বলত না সা হইত আর মমিন ইমানদার গুণা করছে এর জাহান্নাম দিব লাকড়ি হিসাবে না সা হইত কি হইত। আপনারা আবার পেতে পারেন ও যে মমিন ইমানদার জাহান্নামের আগর দিয়া সাফ করবো আর কোনো পথ নাই সাফ করে মরার পরে আর পথ নাই রই জিতা একটা পথ আছে তো বাবা আর গুণা রয়ে যদি করে মরার পরে তারা আগুন দিয়ে ময়লা সাফ করবে। আপনি আবার পেতে নজর এটা কি মায়া দেয়া ডাক্তার কিছু মুখ দেয় কিছু মাথা দেয় কিছু শৈল করে বাপে দীক্ষা করে কারণ মা কই গেছো আমি নাই আমি নাই আব্বা হারিয়ে গেছি আব্বার কি কোনো মায় নাই গেল এখানে গুড় লাগাই মা এসে দেখে দরবার জায়গা নাই রে মার মায়া দা আব্বার থেকে বেশি না কম এই কারণে মা ওই কথা পায় না বাপের মতো আমিও নাই দরবার থেকে মা তখন করে গেছে কুলো নেয় না হারায় না আপু দই দেয় লটকায় না আর হে কান দেয়া আর নিচে দেয়া দুইটা ঠেং দেয়া আর চেষ্টা করে মারে দই দেখ মা ধরতে দেয় না আম্মা গো আম্মা গো আম্মা গো আম্মা গো ডাক না মা পুতুলের কথা আর যে কিল দেয়া শুনে কেন ওনার ময়লা যদি লাগানো থাকে আল্লাহ বলেন আমিও আমার রহমতের উপরে তরে নিব না তো পায়খানা সাফ করো দেখে আগুন সুন্দর কিন্তু কাফেররা ফিদা হইয়াছিলেন লাগুন দিয়া
زبيب وشهيق قدم لغا تسيلي فاني جاي تندو بيني بيجا فيتو بيني গুনাগার কি বন্ধা হেভি যাইয়া মাই দিছে চেক ভেঙে দিছে কিতাব জানো কিতাব তো ইয়া আন্নানু ইয়া মান্নান ইদার এক্সাম্পল শুধু সময় মা কাজে ডিস্টার্ব করলে মা একটা তাপ কর দিয়ে গেল কোন বাচ্চা দেখবেন কাঁদার পর না আমার ইচ্ছা ভেঙে দেখে মা সায় না জব দেয় আর কোন বাচ্চা আছে কাঁদার পর আমার আমি সিলাই তোমার কি হয়েছে এই দাঁতটা আমার পরিজার মধ্যে দাঁতটা লাগে রে বাবা আমার মায়ের মধ্যে দাঁতটা লাগে আমি নীরব থাকতে পারি না হাদিসের মধ্যে এসে যারা মজলিসে ভেঙে দিয়েছেন ঠেং ভেঙে দিয়েছেন মাথা ভেঙে দিয়েছেন এদের তাকে আল্লাহ কোন জবাব দিবেন না কিন্তু এই সমস্ত গুণাগাররা আমি কান্দি তোমার কি চাইছে আমার দয়ার মধ্যে দেখা লাগে আমি নীরব থাকতে পারি না তুই কি বলতে চাস কুধু দিছে এখন যদি কই ব্যাস দাও দমক দেখব বাবা সব তো আমার নাই রোজা নাই আমার জান না খাইতাম না দুধকের কিনারে নিয়ে যাও না আল্লাহ জিগে আর কিছু চাইবিনি কোনা আল্লাহ মনে মনে কয় আমি জানি তুই আরো চাইবি না আল্লাহ জানে না আল্লাহ এক রাস্তা কিনারে যাও ইয়া আঙ্গানু ইয়া মান্নান এই অহংকার নমস্কার আল্লাহ গো জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে দাও না আর কিছু চাইবি নি এর মনে মনে হইল আর তো আগবাইতে চাই আল্লাহ বুঝতেছে হ্যাঁ এর জান্নাত আর জাহান্নামের মাঝখানে রেখে দাও আর হে কি কেন বইতে কে বুঝো বলো ব্যস্ত ইয়া আঙ্গানু ইয়া মান্নান এই কোন জিনিস আছে বাংলা ওই যে বড় গাছটা দেখা যায় এটা চলে নিয়ে চাও না যেন জান্নাতের গেইজের কাছে আর তোর কবি নিয়ে কেন রাস্তা জান্নাতের গেইজের গাছের নিচে নিয়ে চাও এনে তখন গাছের নিচে তো ইয়া আঙ্গানু ইয়া মান্নান ইয়া আঙ্গানু ইয়া মান্নান দুনিয়াতে দেখেছি আমাদের দেশে যারা বড় লোক ঢাকা তো বাড়ি আছে সিলেটও আছে মোগলা বাজারও আছে আল্লাহ
গ্রামের বাড়ি তো আছে, ভালো দামি বাড়ি আছে, কিছু জায়গা থাকে ভাঙ্গা টাঙ্গা ঘর পচিত করে রয়েছে, তেমন কোন গুরুত্ব নাই, এমনি হয়ে রয়েছে, বড় লোকে বড় লোক যারা গো তাদের ভালো দামি বাড়ি আছে, আবার বাংলা টান্ডা বড় বাড়ি আসবে দেয়, তুমি না আল্লাহ তোমার এমন বাদের হেতা নাইনি আমার কি এমন ছোট মুন্ড একটা নাইনি আছে তো এটা আমার জানাবো না আল্লাহ তখন ডাকতে বলবেন না রে যা চাই বাচ্চা তুই যা চাবি আমি আল্লাহ দশ গুণ বাড়াইয়া দেব সে তখন যাক দেখল না ঠিক হয়ে দিবা না আমার সাথে তুমি উপহাস করো রসুলকে হাদিস বয়ান করতে গিয়ে হাসতে হাসতে দাঁত দাঁড়িয়েছে এই জন্য হাদিস বয়ান করার সময় শূন্য শুনল সময় হাসি দেওয়া না শুনল হ্যাঁ রসুল কো দেখো গুলাম হইয়া হে কিতাব আছে আল্লাহর কো তুমি কি বুঝি ভাই না আমার সাথে তুমি উপহাস করো আল্লাহ বলেন না না তুই চাইবে গুলামের অনুসার অনুযায়ী তুই চাইবে গুলামের সার অনুযায়ী আর আমি দিব আল্লাহর সান অনুযায়ী সুবহানাল্লাহ একর দিবা যখন তুমি পৃথিবী সমান যাও তার দারুণ মুখে এর থেকে বড় রায়া ঘুমাই গেছে আপনি আমার দারুণের মতো বড় কিন্তু আপনার দূর দূর দারুণ আছে এত বড় কিন্তু কি আগে দেখো পৃথিবীর সমান আল্লাহ এবার বলেন ইমানের কারণে দাম বাড়ে না কমে আর কেন ইমান যারা আনে নাই তাদের কোন পরীক্ষা নাই যারা ইমান আনবে তাদের পরীক্ষা শুরু হয়ে যাবে যে ছাত্র নামার হতি সেনা বলে না এর পরীক্ষা বাড়ি গম্বতী হয় নাই পরীক্ষার প্রশ্নই আসে না যারা ইমান আনে নাই পরীক্ষার প্রশ্নই আসে না যেদিন থেকে আপনি বলবেন আমি ইমান নাই ওই দিন থেকে আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে আল্লাহ নিজে বলে আসিবাই সুআই অতরকু আই আকুলু আমান্না ওয়া হুম লা ইউতানুন কেন নিবে
ইমানের দাবি থেকে সত্যবাদীকে মিথ্যাবাদী এটা প্রকাশ করার জন্য পরীক্ষা এই কারণে বিভিন্ন আয়াতে আল্লাহ বলছেন এক আয়াতে অসুবিধা তো শুনি শেষ করে বিশেষ লম্বা হতাম না কারণ আমার ঘরেও আরো দাওয়াতি মেহমান আছে আমি একলা তো ফজর ঘরে লইত না آمنوا بالله ورسوله هي ايمان دار كل ايمان هذا ايمان دار بر ايمان انت قبل وين آية تقول يا أيها الذين آمنوا هل أدركم على تجارة تجيكم من عذاب أليم الله أكبر هي إيمان الله أعني كتو مدركي يكي بيأخشى شكتي بو যে ব্যবসায় তোমাদেরকে কঠিন আজাব থেকে বাঁচাবে কারো কইতাছে কাফের যেন ইমানদারে ব্যবসা দেখি যা তো ব্যবসা হইল তো আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমানা ইমানদার ইমানা এই দেখুন যারা বলে আল্লাহ আমার রব আল্লাহ আমার সব যারা এই কথা বলে এরপরে এই কথার উপরে যারা খারাপ থাকে অচল অচল থাকে এর কারণ আমরা দেশে দেখেন দুই দলে মাইল লাগলে দুই যুবক ছেলে যদি মাইল লাগে মাইকে দু তিন ডাক বোঝা গেল খারাপ দেখা বড় কঠিন বিষয় আমি এত লম্বা মনে থাকি
বাচ্চা হইয়া সৎকার ক্রস করিল কতদিন আর জীবনে এই প্রত্যেক দিন আপনি কথা বলেন তিন নম্বর হইল মল্লকে জানলা সে দেখ ঘুমাই গেছে প্রথম নম্বর হইল ওয়ার সঙ্গে হয়েছে আমরা অনেক সময় ইলাম বা ওয়ার জল আসলে এটা নিয়ম না নিয়ম আছে একজন একদিন ওয়াজ করে যাবো আর কোনো ওয়াজ নেই এই চোদ্দজন বক্তায় চোদ্দ কাদারে ওয়াজ করে বাড়ির জায়গাটাকে খালো কবল ওয়াজ কেমন করে যাবে সন্দেহ করে সিংহে খাওয়া করে দিবেন কিন্তু প্রত্যেক দিন সরকার মন দেখতে যাতে সুবিধা হয় আর জীবনে প্রত্যেক দিন অত অস প্রত্যেকদিন কেটাই তোমার আর যখন জীবনে ওয়াজ শোনা না লাগে আর তিন নম্বর হইল মজা সাজে দাম লাগছে রসুল ওই সাহাবিরে দুই কথা কই জীবনে ওয়াজ শোনা লাগবে না আপনাদেরও কয়ে দিই আপনাদের জিন্দগি তো ওয়াজ শোনা লাগবে না আর আমল করতে মজুরের আল্লাহ রসুল কি সাহাবিকে বলেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম বলো তুমি আমি আল্লাহ প্রতি ঈমান আনি আর এই কথার উপরে খাড়া থেকে ঘুমাই গেছেন নাকি তাহলে কি আল্লাহ কোরআনে বলে দিচ্ছে এই দুই কথা এক নম্বর রব্বুল্লাহ করে খারাপ যদি থাকতে পারো তোমার মরণের সময় ফেরেস্তাইয়া কয়ে দিব ভয়ের কারণ নাই চিন্তার কারণ নাই মরতে দেরি তোমার লেগে দাম না শেষ কথাটা হইল ইমান আনার পরে এত বড় বিপদ আসবে কেন এই কেন শেষ কথাটা হইল আপনার কাছে যদি এমন গুরুত্বপূর্ণ একটা ডায়মন্ড একটা বড় দামি পাথর যদি পান যেটা দিয়ে সিলেট কিনতে পারবা এরকম একটা পাথর যদি আপনার কাছে থাকে তাহলে আপনার লেগে গড়ে বাইরে ওটা বিপদ বিপদ যদি কিনে আছে পাথর নিয়ে যদি গড়ে ঘুমায় সম্ভাবনা আছে আপনার গ্রহে আপনার যোগ হইয়া পাথর নিয়ে দেবো আর গব এই পাথর যদি আমার কাছে থাকে কত জামাই আইব আনলাই আর বাহির থেকে যদি হামলা করে তাহলে আপনার উপরে হামলা হবে কাশিমপুর নিয়া মেশিন গান নিয়া এলএমজি নিয়া আপনি বুঝবেন হাত যায় যা চেক যায় যা মাথা যায় যা সব যা যেতে পারে কিন্তু পাথর ছাড়তাম না যদি যেই বস্তু আপনার ভিতরে থাকার কারণে দশটা পৃথিবীর সমাজ জান্নাত পাবেন ইটা আপনার কাছে থাকবে আর আপনি যদি হৃদয় মুরাকিল গুতাইত না হৃদয় কইতে পারে না ইমানদার কয় হাত যায় যা আও যায় যা মাথা যদি যায় না কিন্তু ইমান থাকবে না এই পর্যন্ত পৃথিবীতে ইমান ফিটাই আমার নিতে পারে নাই বরং চাপ দিলে মারলে স্পিড আরো পায়
তার ইমানে কুসা দিলে কমে না। ইমান ভিত্ত মেনে নেওয়া যায় না, ইমান নেওয়ার কৌশল আছে। কি কৌশল? খালি নাম দিতে যাই একটা কৌশলের নাম কুদুস মোবারক। একটা কৌশলের নাম ভাগ ফান্ডাতন, একটার নাম ইয়াগারো শরীফ। এইগুলো সবগুলো হলো আমাদের কৌশলে ইমান নিয়ে দেওয়া হাতিয়ার। শেষ ইমান দাম বাড়ায়, নেক আমল মেহনত করবেন দেখা যায় না দাম বাড়বে, এলেন দেখা যায় না দাম বাড়বে। হযরত বিলাল জান্নাতে যাবেন, রসুল সাবিত করে দিবেন জান্নাতে, সুন্দর উপরে উঠে রসুল বলেন বিলাল তোমাকে কেয়ামতের দিন আল্লাহ আমার যখন জান্নাতের সাবি দিব খুলতাম তখন কেয়ামতের দিন আল্লাহ পাক ডাকবে তোমাকে আমার উঠের লাগাম ধরার জন্য, তখন তুমি নিজ থেকে আজান দিতে দিতে আমি বিশ্ব নবীর সাথে তোমার মতো কালা, তোমার মতো গোলামের ঘরের গোলাম, তোমার মতো বৈতলের ঘরের বৈতল দেখবা। কিন্তু ইমান আর আমলে তোমার এত দাম বাড়াইছে জান্নাতে যাইবা আমি বিশ্ব নবীর সাথে। এই জন্য এই ইমান আমলে একমাত্র নিরাপদ কাজই হইল উলামায়ে কেরাম মাদ্রাসার সাথে হকান উলামায়ে কেরামের নেতৃত্বে দাওয়াতে তবলীগের কাজে সম্পৃক্ত থাকা। আল্লাহ পাক আমাদের তৌফিক দাও সকলে। আমিন।